আসলে ভূমিকা ছাড়াই কথা বলতে চাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি কাবা শহর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ এক শহর করে দাও, নিরাপদ শহর যেখানে সবাই নিরাপত্তা লাভ করবে, সবার অধিকার বাস্তবায়ন হবে, গরিব দুঃখী ধনী শিক্ষিত মূর্খ জাত বেজাত মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মানুষ নিরাপদে থাকতে পারবে, এরকম এক শহর আমরা চাই। আমরা চাই বরিশাল নগরী এমন এক নগরী হবে যেই নগরীতে সবার অধিকার সমান থাকবে। আমি যেই হই না কেন আমি বাংলাদেশের নাগরিক, আমি যেই হই না কেন আমি এই সিটির একজন নাগরিক, কাজী এই সিটির নাগরিক হিসাবে সিটির যেই পরিমাণের সুবিধা আমি নাগরিক হিসাবে সেই পরিমাণের সুবিধা ভোগ করতে চাই। আমি কোন দলের, আমি কোন ব্যক্তি, আমি কে, এইটা আমার কোন বড় প্রশ্ন নয়। আমি ব্যক্তি বা দল এইটা আমার বড় পরিচয় নয়, আমার বড় পরিচয় হলো আমি এই সিটির একজন নাগরিক। কাজী আমি সিটির নাগরিক হিসাবে, আমি এই সিটির নাগরিক হিসাবে যে ব্যক্তি বড় সেও যেই সুবিধা ভোগ করবে, আমি যে আমি সেই একই সুবিধা ভোগ করব। সেহেতু আমি চাই সিটির নাগরিক হিসাবে সম অধিকার প্রতিষ্ঠিত করতে। যেহেতু আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল তিনটা স্লোগানের ভিত্তিতে, সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, আমি হয়তোবা বাংলাদেশের বুকে এই তিন জিনিস বাস্তবায়ন করার এখন পর্যন্ত সুযোগ পাই নাই, আর এইটা আমার এখন দায়িত্বও না। কিন্তু আমি যদি আলহামদুলিল্লাহ এখানে নির্বাচিত হতে পারি, কমপক্ষে বরিশাল সিটিতে এই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এর কিছুটা হলেও নমুনা আমি এখানে বাস্তবায়ন করার চেষ্টা করব। এখানে আমি চাইবো ইনশাআল্লাহ যেন সমস্ত মানুষ সুখে শান্তিতে আপুষে সবাই সুখে সুখী হবে, সবাই দুঃখে দুঃখিত হবে, এরকম এক সমাজ আমি বরিশাল নগরীকে উপহার দিতে চাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেন তাহলে কমপক্ষে সরকারি মাল লুণ্ঠিত হবে না এবং যথাস্থানে ব্যবহার করা হবে, চুরি হবে না, ডাকাতি হবে না, আত্মসাত করা হবে না, কোনো মানুষের উপরে জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, কোনো সম্মানিত ব্যক্তিকে কোনো অবস্থাতে লাঞ্ছিত অপমানিত করা হবে না, এবং কোনো দুঃখী গরিব এবং ক্ষুধার্ত মানুষ আমার জানা মতে ইনশাআল্লাহ ক্ষুধাহীন অবস্থায় থাকবে না, এবং বস্ত্রহীন মানুষগুলি যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন তাকে আমি তাকে বস্ত্র ব্যবস্থা করব। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আপনি মেয়র নির্বাচিত হলে আপনি প্রথম কি করবেন? আমি বলছি আমি প্রথম মেডিকেলের দিকে তাকাবো। আজকে আমাদের শেরেবাংলা মেডিকেল যেটা বাংলাদেশের মধ্যে নাম করা এক মেডিকেল, কিন্তু সেখানে ঢুকলে বোঝাই যায় না কি এটাকে গোয়ালঘর না মানুষের জায়গা, সেখানে গন্ধে ঢুকা যায় না, বাথরুমগুলির অবস্থা খুবই খারাপ, করিডোরের অবস্থা খুবই খারাপ, আজ পর্যন্ত সেটা সংস্কার হচ্ছে না। আমি ইনশাআল্লাহ যেহেতু আমার সিটির মধ্যে বরিশাল মেডিকেল, সেই বরিশাল মেডিকেলকে সাজাবার চেষ্টা করব। এরপরে আমি বলেছি যে আল্লাহ পাক আমাকে কবুল করে বস্তিবাসীকে সবাই আশ্বস্ত করে তোমাদের জন্য অনেক কিছু করব। আল্লাহ আমাকে কবুল করলে আমি এই গরিব দুঃখী মেহনতি মানুষের কমপক্ষে উন্নয়নের জন্য চেষ্টা করব। আর আমি চাইব প্রত্যেকের মানুষের যেন সম্মান ইজ্জত ঠিক থাকে, কেউ লাঞ্ছিত অপমানিত না হয়। এই কাজগুলি বাস্তবায়ন কিভাবে করব? এই কাজগুলি বাস্তবায়ন এইভাবে করব, আমি তো ইস্তাহারের মধ্যে ইনশাআল্লাহ পরিপূর্ণ করব, আমি বলবো কি কি করতে চাই। কিন্তু আমার একটা পরিকল্পনা হলো, আসলে অনৈক্যতাই হলো আমাদের উন্নয়নের সবচেয়ে বড় বাধা, আমি ঐক্যতা ঘটাবার চেষ্টা করব। আমি চাইব আমার টেবিলের মধ্যে যারা প্রাক্তন মেয়র আছে তাদের অনেক অভিজ্ঞতা আছে, তাদেরকে আমি জ্ঞান ধার করব। এরপরে ইনশাআল্লাহ যারা এই বরিশালের মধ্যে লিডারশিপ আছেন যে দলের হন না কেন তাদেরকে পরামর্শ গ্রহণ করব। আমাদের বরিশাল বিভাগের মধ্যে বহুত সচিব আছে এবং বহুত ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে, ভদ্র বিশিষ্ট লোক আছে, ভালো পার্সন আছে, বড় বড় আলেম আছে, আমি তাদেরকে নিব।
তাদেরকে ইনশাআল্লাহ পাঠ হিসেবে কাজ করাবো, যে আপনার বরিশাল আপনি সাজাবার চেষ্টা করেন। এখানে থাকবে সুশীল সমাজ, এখানে থাকবে সাংবাদিক বন্ধুগণ, অর্থাৎ আমি বরিশাল সিটিকে সাজাবার জন্য যত ধরনের মেধা আছে সমস্ত মেধার ঐক্যতা ঘটিয়ে আমি বরিশালকে ডেভেলপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের কোনো ভাই কথা না বল, দেখেন আসলে মানুষ কেন ভোট দেয়, কিসের জন্য দল করে। যদি এই প্রশ্নের জবাবটা আমাদের কাছে হাজির থাকে তাহলে এটা বোঝা খুবই সহজ। মানুষ দল এবং ভোট দেয় তার অধিকার বাস্তবায়নের জন্য, উন্নয়নের জন্য, তাদের হেফাজতের জন্য, তাদের বরাদ্দকৃত মাল যথাস্থানে প্রয়োগের জন্য। যদি মানুষ এই গুণগুলি আমার মধ্যে পায় তাহলে ভোট দিবে না কেন? মানুষ তাহলে অবশ্যই ভোট দিবে, হয়তো বা এই গুণের মানুষ এতদিন পায় নাই, বিধায় ভোট দেয় নাই, এখন পেয়েছে ভোট দিবে। আমি তো বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি মানুষ ভোট দিতে পারে তাহলে সর্বকালের সর্ববৃহত্তম ভোট পেয়ে ইনশাআল্লাহ হাত পাকে বিজয় হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। এই ভোটের প্রক্রিয়াটা মানে ভোট প্রদান থেকে ভোট নির্বাচনের কৌশল আপনি কিভাবে, ওইটা একটু জানতে চাচ্ছি, মানে আপনার এটা হবে কিভাবে, যেহেতু আপনার আপনার যেহেতু আপনি এখানে মাত্র আমরা পেয়েছি আপনাকে, এর আগে আপনি না। দেখেন আমি কিন্তু বরিশালে সিটির মধ্যে তিনবার নির্বাচন করছি, কারণ আমাদের এমপি নির্বাচনগুলি, সংসদ নির্বাচনগুলি বরিশাল সিটি সহ, কিন্তু উপজেলা নির্বাচনগুলি কিন্তু সিটি সহ না। কাজে এখানে আমি তিনবার নির্বাচন করছি, এই সদরই তিনবার নির্বাচন করেছি আমি, কাজে এই সদরের ভোটারদের ব্যাপারে আমার আলহামদুলিল্লাহ ভালো ধারণা আছে, তাদের সম্পর্কে ভালো অভিজ্ঞতা আমার আছে। আমি নতুন নই এই শহরে, আমি এই শহরে অনেক ভোট চেয়েছি, তিনবার এর আগেও চেয়েছি। জি আপনি আপনার বক্তব্য বলছেন যদি ভোট দিতে পারেন তাহলে কি আপনি শঙ্কা প্রকাশ করছেন ভোট নিয়ে? আমি কেন শঙ্কা প্রকাশ করছি, গত বাংলাদেশে মানুষ শঙ্কিত, বাংলাদেশের ভোটের অবস্থা বর্তমান সরকার যে অবস্থায় পৌঁছাইছে জানি না, মানুষের এই সংখ্যা দূর হতে আর কত সময় লাগে আমি জানি না। আমাদের আমি জানি এই এই নদী পার হতে পারবো কি পারবো না, তারপর তো আমার চেষ্টা ছাড়তে পারবো না, আমি আমাকে চেষ্টা করতে হবে, আর চেষ্টা না করলে পার হবো কিভাবে? চেষ্টা করতে করতে একদিন পার হয়ে যাবো ইনশাআল্লাহ। সাধারণত দেখা যায় যে আপনাদের মতো মানুষের এই যে অনুষ্ঠান থাকে সংবাদকর্মীদের ইনভাইট করা হয়, আপনার মেয়ের বিয়ে হবে সংবাদকর্মীরা ইনভাইটেড হবে না, আসলে এর পেছনে সাংবাদিকদের সাথে আপনার কোনো খুব কষ্ট আছে কি? প্রথম প্রশ্ন হলো আমাদের মনীষা দিদির সংখ্যা ছিল, আশা ছিল না, কিন্তু আমার সংখ্যার সাথে আশাও আছে। যেহেতু তার আশা ছিল না, শুধু সংখ্যা ছিল, এর জন্য সে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, আমার সংখ্যার সাথে আশা আছে, এর জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাকি হলো এই যে অলিমা তো মেয়ের পক্ষ করে না, অলিমা করে তো ছেলের পক্ষ, সেইটা আমার ব্যয় আঞ্জাম দিয়েছে। আমার ব্যয় তিনি আমেরিকা জামাইকা মসজিদের প্রতিষ্ঠাতা, সেখানের খতিব, মুসলিম সেন্টারের তিনি সেখানের প্রধান, আমার ব্যয় তিনি একজন ভালো ধনাঢ্য ব্যক্তি, আমার জামাই তিনি হাফেজ আল হাজারে পড়াশোনা করেছেন আমেরিকাতে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিংয়ে তিনি 96 মার্কস পেয়েছেন প্রত্যেকটা সাবজেক্টে, এবং সক্রিয়ার বিষয়ে তিনি হার্ভার্ডে এবং এমএতে চান্স পেয়েছেন। আমার জামাই প্রতি বছর সেখানে তো আমেরিকায় বছর হিসাবে বেতন হয়, এখন যে মোটামুটি তিনি যে জব করেন তাকে 1,20,00,000 টাকা প্রতি বছর তিনি বেতন পান আমার জামাই। আমার বিয়েরও তো কয়েকটা বাড়ি আছে বরিশালে, ঢাকাতে,
আমার ভাই একজন প্রতিষ্ঠিত লোক, আসলে এই কথা আমি বলতে চাইছিলাম না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন না সেখানে শুনেন, ব্যাপারটা হয়েছে ওলিমায় আমি এক টাকাও খরচ করিনি। সেখানে বাংলাদেশের ঢাকাস্থ সমস্ত পত্রিকা সম্পাদকদেরকে এবং চিফ রিপোর্টারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। বরিশালও আলহামদুলিল্লাহ সেখানে আসছেও, আমাদের অনেক সাংবাদিকরা সেখানে ছিল, আমাদের মতিউর রহমান সাহেব ছিলেন মানব জমিনের, আমাদের ইনকিলাবের সম্পাদক সাহেব ছিলেন, বাউদ্দিন সাহেব ছিলেন। বরিশালে প্রশ্ন করছি, আমি বরিশালে কিছু সাংবাদিকের দাওয়াত দিয়েছিলাম, কিন্তু যেহেতু অনেক দূরে তারা বলেছেন নির্বাচন পিরিয়ড সবার যাওয়া সম্ভব না, আমি অনেককেই দিয়েছি মনে হয়, এখানে হয়তো বা দুই একজন সাক্ষী দিবেন, আমি দিয়েছিলাম কিন্তু যেতে পারে নাই। আর যেহেতু বরিশাল, আর বরিশালের সাংবাদিকদের সাথে তো আমার অনেক বেশি মহাব্বত, অনেক ভালোবাসা, আমি সবসময় তাদেরকে ডাকি, তারাও আমাকে ডাকে, তারা কাছে পেতে চায়। আমি সেহেতু সাংবাদিকদের সাথে বৈরিতে আসে এই কথা ঠিক না, হয়তো অনেক দূরে থাকার কারণে এবং হঠাৎ হওয়ার কারণে, মানে দাওয়াতটা একটু দূরে হওয়ার কারণে আর নির্বাচন একবার কাছে আসার কারণে হয়তো দাওয়াত দিতে পারি, এইটা হলো কারণ। আর শোন, আর একটা হলো মৃদু ব্যয়। দেখেন আমার ব্যয় যেখানে অনুষ্ঠান করেছেন সেটা কিন্তু মধ্যবর্তী ট্যাক্স সেন্টার, না হাই কোয়ালিটি না লো কোয়ালিটি। অফিসার্স ক্লাব কিন্তু খুব হাই কোয়ালিটি না, সেটা কিন্তু মধ্য ক্লাসের অফিসার্স ক্লাবটা, এবং সেখানে প্রায় এক থেকে বারোশো মানুষ খেয়েছে। তার মানে ওই কজন রাজনীতিবিদ কিন্তু দাওয়াত পায় না, আরো অনেকে দাওয়াত পেয়েছে, যেহেতু তারা রাজনীতিবিদ, তারা ফোকাস হয়েছে, তার মানে তারাই শুধু অংশগ্রহণ করছে, ব্যাপারটা এরকম না। অলিমা মানে বৌবাদ, আমি আমার মেয়র প্রার্থী নিয়ে শঙ্কিত হবে কিনা, ভোট এবং মাঠ লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা সেইটা নিয়ে শঙ্কিত হতে পারি। আমি তো প্রার্থী, আমি তো শঙ্কিত কিছু নেই, আমি তো একজাস্ট ঠিকই আছি, ঠিক না? লেভেল প্লেইং ফিল্ড আপনি কি মনে করেন, যারা মার্কা পাওয়ার আগে লিফলেট বিলাইতেছে মার্কে এবং প্রার্থীর ছবি দিয়ে, সেখানে লেভেল প্লেইং ফিল্ড কি আছে? অবশ্যই নাই। যেখানে জনগণ উৎসুক হয়ে আমাকে রিসিভ করছে, সেখানে আমাকে শোকাজ দেওয়া হয়েছে, আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে সেই শোকাজে জবাব দিয়েছি, আমরা আইনকে শ্রদ্ধা করি। কিন্তু যারা এইভাবে সম্পাদনা নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করার সুযোগ এবং সাহস বর্তমান নির্বাচন কমিশন পায় নাই, কাজে কিভাবে লেভেল প্লেইং ফিল্ড আছে আপনারাই বলেন, আমি তো দেখি নাই। জি জি জি, যোগ সাজত আছে। দেখেন বিএনপি আমাকে ভোট দিবে দুই কারণে, বিএনপি আমাকে ভোট দিবে দুই কারণে, এক কারণ হলো বিএনপি বলছে যে আওয়ামী লীগের ভোট নাই, ভোটের হারি ফাঁকা, আর দ্বিতীয় বলছে যে আমাদের কোনো প্রার্থী নেই। এখন যদি আওয়ামী লীগ বেশি ভোট পায় তাহলে বিএনপির কথা তো ঠিক থাকে না, তাহলে তাদের ভোট তো বেড়ে গেছে। আবার যদি তাদের সাথে সংশ্লিষ্ট বা তাদের দল করে এমন কোনো ব্যক্তি যদি ভোট পায় তাহলে মানুষ কি বলবে, যে বিএনপি মুখে বসে ভোট তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই কিন্তু আসলে তাদের প্রার্থীকে তারা ভোট বেশি দিয়েছে, কাজে তাদের সমমনা কাউকে তারা ভোটও দিতে পারবে না, আওয়ামী লীগ বেশি ভোট পাও এইটাও তারা চাইবে না, এখন ভোটটা যাবে কোথায়? এই যুক্তি তো আমাকে তাকে ভোট দিতে হবে। দ্বিতীয় যুক্তি হলো তারা বলছে আওয়ামী লীগ ভোট নির্বাচন স্বচ্ছ নির্বাচন দিতে চায় না কেন, তাদের ভোট নেই। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হলো বিএনপি নির্বাচনকে বয়কট করছে, তারা নির্বাচন অংশগ্রহণ করবে না,
এখন তাদের সমমনা বা তাদের দলের কোন প্রার্থী যদি ভোট বেশি পায় তাহলে তার তো ভোট নাই, ভোটগুলি কার? বিএনপি। তাহলে বলবে কি, তারা মুখে বলছে অংশগ্রহণ করে নাই কিন্তু বাস্তবে তারা অংশগ্রহণ করিয়েছে, এর জন্য তাদের সমমনাও কাউকে তারা ভোট বেশি দিবে এটা তাদের জন্য যৌক্তিক না, এবং আওয়ামী লীগ বেশি ভোট পাইবে এটাও যৌক্তিক না। কাজে আমি মাঝখানে আসি, ভোট আমাকেই দিতে হবে, এর বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই। কোনটা আওয়ামী লীগ? দেখেন আপনাদের পত্রিকা আপনারা দেখেন, যখন খোকন সিনিয়াবাদ নমিনেশন পান নাই তার অনেক দিন আগের থেকেই কিন্তু আপনারা লেখালেখি করছেন যে দুই ভাই প্রার্থী হবে, বাসাবালি আতুর প্রার্থী হবে, দুই ভাইয়ের মধ্যে একজন প্রার্থী হবে নিশ্চিত। দেখেন তো সংবাদগুলি কবে, অনেক আগের থেকেই বলছেন। দ্বিতীয় কথা হলো যে খোকন সিনিয়াবাদ প্রার্থী হওয়ার পরে আমাকে কেন প্রার্থী দেওয়া হয়েছে? কারণ আমি কি আগে আলোচনায় ছিলাম না, না হঠাৎ করে আসছি? বরং আপনারাই তো আমাকে অনেক আগে থেকে চেয়েছেন যে আমাকে যেন প্রার্থী করা হোক, আপনাদের আগ্রহের কারণে, অনুরোধের কারণে আমাদের আমির আমাকে বাধ্য করছেন এখানে প্রার্থী হওয়ার জন্য, যে আমাকে অবশ্যই প্রার্থী হতে হবে, নয়তো আমি এখানে আসার জন্য কোনো অবস্থাতে প্রস্তুত ছিলাম না। কিন্তু ভদ্র বিশিষ্ট লোক, সাংবাদিক বন্ধুগণ, তারা প্রেশার ক্রিয়েট করছে বিধায়ক আমি চলে আসছি। আর যদি কেউ বলে আওয়ামী লীগের সাথে আমাদের যোগসূত্র আছে, এই প্রশ্নের দলিল তো তারাই দিবে যে যোগসূত্র আছে, দলিল দাও, প্রমাণ দাও, প্রমাণ দাও। ধরে নেন আজকে যদি খোকন সিনিয়াবাদ না পাইতেন, অন্য কেউ পাইতেন, তাহলেও তারা বলতো আমি দাঁড়াইলে যে অমুকেরা তাকে দাঁড় করছে, ওই পার্টি তাকে দাঁড় করছে। এখন যেরকম বলতেছে অমুকে দাঁড় করছে, যদি সিনিয়াবাদ সাহেব না পাইতেন আর কেউ পাইতেন তাহলে তারা কি বলতো? হিরণ গ্রুপ তাকে দাঁড় করছে, মন্ত্রী গ্রুপ তাকে দাঁড় করছে। কাজেই অপবাদ থেকে আমরা কখনো অবস্থা বাঁচতে পারতাম না। কাজেই অপবাদ অপবাদ এবং গুজব গুজব, গুজবের কোনো বাস্তবতা নাই। আর হুমকি ধুমকি গুজব অপপ্রচার হলো নির্বাচনের একটা পাঠ, এই পাঠকে সামনে নিয়ে আমাদের নির্বাচন করতে হবে। তু শাহীন হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, তেরে সামনে আসবা আর ভি হ্যায় শাহীন। আপনি একটু আগে বলছেন যে বিএনপির ভোট যাবে কোথায়, ব্যাখ্যা দিয়ে বলছেন। এখানে আরো একজন প্রার্থী আছে নাম হলেন ইকবাল হোসেন তাপন, ওদিকেও যাইতে পারে। ওই প্রসঙ্গে গেলাম, 2008 আপনি বরিশাল শহরে ওই প্রসঙ্গে সারিয়েন না, ওই প্রশ্ন, ওই প্রসঙ্গের জবাব আমার কাছে কঠিন জবাব আছে। ভোট দিয়েছে আমাকে, ভোট পাইনি। 2013 নির্বাচনে, 2013-তে বরিশাল নগরে কোথাও জাতীয় পার্টির কোনো প্রার্থী ছিল না, 2000 কোনো প্রার্থী ছিল না, 2018-তে ছিল। 18 নির্বাচন তো এক ঘন্টার নির্বাচন, আমরা ওদিকে যাওয়া রাত্রের নির্বাচন, 18 নির্বাচন সিটি নির্বাচনের কথা বলছি, রাত্রের নির্বাচন তো জাতীয় নির্বাচন, ওইদিকে যাবো। সাম্প্রতিক সময়ে আপনারা বাংলাদেশে ভোটের মাঠে উদীয়মান সময়, অনেকগুলো ইউনিয়নে আপনাদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, একজন তোদের উপজেলা চেয়ারম্যানও আছেন, তরুণ না কনটেস্ট করতে ছিল। তারপর হচ্ছে আপনাদের রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জের সিটি নির্বাচনে এর আগে আপনারা অনেক ভালো একটা ভোটের মাঠে একটা ভালো অবস্থান দেখিয়েছেন। এখানে রাজনীতির মাঠের যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপি যেহেতু নির্বাচনগুলো বর্জন করছে, ঘোষিত বা অঘোষিত ভাবে যেভাবেই হোক, যে কারণে বিএনপির ভোটাররা আপনাদেরকে ভোট দিচ্ছে। এটি ছিল রংপুরের নির্বাচন পর্যন্ত, যখন আপনি 50,000 আপনাদের প্রার্থী 50,000 মতো ভোট পেয়েছেন। পরবর্তীতে যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ওলামা মাশাইখের গ্রেফতারে আপনাদের ভূমিকা, নীরব ভূমিকা, হেফাজতে ইসলামের আন্দোলনের সময় আপনাদের যে ভূমিকা ছিল, এবং এর পাশাপাশি বিএনপির সঙ্গে মানে সমমনা না হলেও ভোটের অধিকার প্রশ্নে যে যুগপৎ আন্দোলন চলছে সেই আন্দোলনের ক্ষেত্রে আপনাদেরও ব্যাখ্যা আছে। আপনারা বলছেন বলছেন যে আমরা জাতীয় সরকার চাই, কিন্তু ইসলামী আন্দোলনের কোনো কর্মকাণ্ডে সরকার বিরোধী কোনো কিছু আমরা কখনো দেখিনি। বরঞ্চ যখন আপনাকে, আপনাকে সম্পদের তথ্য চেয়ে আপনার কাছে চিঠি দেওয়া হলো,
আপনি হুংকার দিলেন, আমরা মনে করেছিলাম যে একটা ব্যাপক কিছু একটা হয়ে যাবে, পরবর্তীতে দেখলাম যে আপনাদের দিক থেকেও কিছু হলো না, তাদের দিক থেকেও কিছু হলো না, মানে সরকারের দিক থেকে। এবং এখানে মাঠে দুটি আলোচনা আছে, একটি হচ্ছে যে বরিশাল সিটি নির্বাচনে বিএনপির ভোটাররা, যেমন আপনি আপনার কথা থেকেই বোঝা গেছে যে আপনারা আসলে বিএনপির ভোটারদের উপর অনেকাংশে নির্ভর করছেন, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। এবং এটিও সত্যি কথা যে 2003-2008 আর 2013-র যদি ভোটের হিসেব আমরা বিশ্লেষণ করি, তাহলে বরিশালে শতকরা 60% ভোট, কাস্টিং ভোটের 60% সবসময় বিএনপির দিকে গেছে এবং 40% অন্যান্য দলের দিকে। তো এভাবে যদি আমরা দেখি এবং আপনারা যদি বিএনপির ভোটের আশা নিয়েই মাঠে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার কাছে আমার যেটি প্রশ্ন সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনাদেরকে আওয়ামী লীগের বিটিম বলা হচ্ছে এবং বিএনপিরই অনেক সভা সমাবেশ বক্তব্যে বলা হচ্ছে যে আপনারা গোপনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছেন। ইদানিং যে সমস্ত আপনার যে সমস্ত বক্তব্যের ক্লিপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচ্ছে, তার মধ্যে দু একটি ছাড়া, যেমন একটি ক্লিপ মানে কেটে প্রচার করা হয়েছে যে ভোট দিলে নবীর কাছে যান, এরকম দু একটি ক্লিপ ছাড়া অধিকাংশ ক্লিপে দেখা গেছে যে আপনি এবং কৃষক সহ আপনার দলের অনেকেই সরাসরি বিএনপির বিরুদ্ধে বলছেন, আবার কখনো কখনো কোনো কোনো বক্তব্য আপনাদের আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। এই অবস্থায় আপনারা কেন আশা করছেন যে বরিশালের বিএনপির ভোটার আপনাদেরকে ভোট দেবে? আমি একেবারে সব দিক, আমি তো এই প্রশ্নের শাহিন ভাই এই কথার প্রশ্নের জবাব তো আমি আসলে আমার কথার মধ্যে চলে আসছে, এটা হলো জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন। জাতীয় নির্বাচনে দল এবং মার্কার প্রতি ভোটারদের বেশি খেয়াল থাকে, যেহেতু সংসদ সেখানে কে গঠন করবে, কে ক্ষমতায় যাবে, এর জন্য জাতীয় নির্বাচন সবসময় দল এবং মার্কার প্রতি ভোটারদের খেয়াল বেশি থাকে, লক্ষ্য এবং নজর বেশি থাকে। স্থানীয় নির্বাচনগুলিতে মানুষ সবসময় চিন্তা করে কার দ্বারা আমরা উপকৃত বেশি হব। বর্তমান সরকার দলে নিয়ে এসেছে, এটি একটা ব্যাপার। আরেকটা হচ্ছে আপনি নিজেই কিন্তু বলেছেন যে বাংলাদেশের ভোট খুবই খারাপ অবস্থা, সেখানে আওয়ামী লীগ বাদে অন্যান্য রাজনৈতিক দলগুলো মানে যেখানে ভোটের জন্য নির্বাচন বর্জন করছে, বাসদ করত, মনীষা এখানে প্রার্থী হিসেবে কাজ করছিল সেও করে, আপনারা নির্বাচনে অংশগ্রহণ কেন করেন? নির্বাচনকে বৈধিত দেওয়ার জন্য এটি সম্পূর্ণ প্রশ্ন। আগের প্রশ্ন আচ্ছা আমি এক একটা জবাব দিচ্ছি। আমি বলছি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মধ্যে অনেক পার্থক্য আছে। স্থানীয় নির্বাচনে সবচেয়ে মানুষ ব্যক্তি চুজ বেশি করে, ব্যক্তি চুজ বেশি করে, এর জন্য দেখা যায় অনেক ইউনিয়ন উপজেলা এবং ইসের আপনার মেয়র নির্বাচনে যেখানে দেখা যায় সংসদে অমুক মার্কা নির্বাচনে অংশগ্রহণ করে পাশ করছে, কিন্তু স্থানীয় নির্বাচন দেখা যায় তার বিপরীত একজনে ভোট অনেক বেশি পেয়েছে, এটি স্থানীয় নির্বাচন হয়। আবার স্থানীয় নির্বাচন দেখা যায় যে আওয়ামী লীগ বিএনপি একাত্তা হয়ে তারপর আমাদের বিরোধিতা করছে, এখন চরমোনাই ইউনিয়নে, এই চরমোনাই ইউনিয়নে বিএনপির যে সভাপতি সে ছিল আওয়ামী লীগের প্রার্থীর কনভেনার এই চরমোনাই ইউনিয়নে গত ইউপি নির্বাচনে। কাজেই দেখা যায় স্থানীয় নির্বাচনগুলো অনেকটা ভিন্ন হয়ে থাকে। আর দ্বিতীয় কথা হলো আপনার ধারণা কি যে ভোট ব্যাংক যা বলতেছেন, যেরকম ব্যাংকে দস্তকার না দিলে টাকা উঠে না, এরকম আপনি কি ভোটারদের সাথে ওই একইভাবে টাকা সংযুক্ত করতেছেন নাকি? শোনেন শাহিন ভাই, আমি আমি শোনেন আমি শোনেন আমি একটু কথা বলি, আমাকে একটু কথা বল শাহিন ভাই, আমাকে আমাকে একটু কথা বলতে দেন, তারপর আপনাকে আমি আমি শোনেন আমি আমি মৌলিক একটা জবাব দেই, মৌলিক একটা জবাব দেই, তারপর আপনি আমার প্রশ্নের জবাবে আরো প্রশ্ন করতে পারবেন, আপনাকে অনেক সময় দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। দেখেন যদি ভোট ব্যাংকই থাকতো তাহলে 2001-এ বিএনপি এত ভোট বেশি পেয়ে তারা সরকার গঠন করলো, তা 2008-এ পারে নাই কেন? ভোট ব্যাংক তো তারা আসি, এটা তো লস হওয়ার কথা ছিল না। 1991 সনে বিএনপি ক্ষমতায় গেছে, প্রশ্নপতি যেতে পারলো না কেন, সেনাপতি যেতে পারলো না কেন, তাদের ভোট ব্যাংক তো তাহলে ঠিক নেই। আচ্ছা বেশ ভালো কথা, 1996-তে আওয়ামী লীগ ক্ষমতায় গেল, 2001-এ যেতে পারলো না কেন, 2008-এ বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় গেল, এরপর এখন নির্বাচন দিচ্ছে না কেন, ভোট পাবে না কেন? আসলে ভোট ব্যাংক এই কথাটা আমি আদৌ মানি না,
মানুষ চেঞ্জ হয়, দিমাগ চেঞ্জ হয়, ভাগ্য চেঞ্জ হয়, মানুষের জ্ঞানের চেঞ্জ হয়, মানুষের ভাবমূর্তির চেঞ্জ হয়, অবস্থার আলোকে পরিবর্তন হয়। যে দেখেন, আমি মনে করি বাংলাদেশে ভোট দুই ধরনের, ভোট দুই ধরনের, একটা হলো এমপি আওয়ামী লীগ, আরেকটা হলো এমপি আওয়ামী লীগ এমপি ভারত এক ভোট, আরেকটা হলো তাদের পক্ষে আওয়ামী লীগ এবং ভারতের পক্ষের এক ভোট। যদি আপনি মনে করেন যে বাংলাদেশে আপনি এর বিপক্ষে ভালো একটা শক্ত অবস্থান করতে পারেন, তাহলে জাতীয় নির্বাচনের ভোটগুলি সেই দিকে দৌড়াদৌড়ি করতে চাইবে এবং যায় চলছে। কিন্তু স্থানীয় নির্বাচনে কিন্তু এই সমস্ত আন্তর্জাতিক চিন্তা ভাবনা মানুষ করে না। স্থানীয় নির্বাচনে মানুষ সব সময় দেখে যে কার দ্বারা আমি উপকৃত হব, আমার অধিকার ফিরে পাব, আমার গম চুরি হবে না, মাল চুরি হবে না, টাকা চুরি হবে না, এরকম এক ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য তারা চেষ্টা করে। নাম্বার দুই, দেখেন আমরা স্বতন্ত্র একটা দল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের পরিষদ সুরা সম্পূর্ণ ভিন্ন। কাজে কাউর অনুগ্রহে অনুকম্পায় বুদ্ধি পরামর্শ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে তাদের স্বতন্ত্র ধারায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে। কাজে বিএনপি কী করলো, আওয়ামী লীগ কী করলো, এটা আমাদের দেখার বিষয় না। আমরা মনে করি যে যদি ইসলাম, দেশ এবং মানবতার স্বার্থে নির্বাচন অংশগ্রহণ করতে হয়, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন অংশগ্রহণ করবে। আর ইসলাম, দেশ, মানবতার স্বার্থর যদি রক্ষা না হয়, সেখানে বিএনপি সহ সবাই যদি নির্বাচন অংশগ্রহণ করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে নির্বাচন অংশগ্রহণ করবে না। আপনি দেখেন গত সিইসি যখন সংলাপে ডেকেছে তখন অনেকেই গেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন কিন্তু যায় নাই। তখন সবাই ভাবছে যে যোগপথ আন্দোলনে বিএনপির সাথে একাত্তা হয়ে গেছে। আবার স্থানীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি, বিএনপি অংশগ্রহণ করে নাই, তার মানে এই নয় যে সংলাপেও আমরা যাই নাই বিএনপির সাথে পরামর্শ করে না, বরং আমাদের ফোরামের সিদ্ধান্ত হওয়ার কারণে। আবার স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করছি, সেটাও বিএনপির দিকে লক্ষ্য করে নয়, বরং আমাদের সিদ্ধান্তের কারণে। আর শাহিনবা, আরেকটা কথা মনে রাখতে হবে, বিএনপি কিন্তু স্থানীয় নির্বাচন বয়কট করে নাই, বরং বলতে পারেন তারা মেয়র প্রার্থী হয়তো বা দেয়নি, তাদের মার্কায় ধানের শীষে। নয়তো দেখেন বিএনপি বর্তমান পত্রিকায় দেখেন 65% কমিশনার তারা কিন্তু বর্তমানে অংশগ্রহণ করেছেন, তা তারা নির্বাচনকে বয়কট করে নাই। এবং দেখছেন সেখানে বেনামেও কিন্তু বিএনপির হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করতেছে। আপনি এখন দেখেন সিলেটের অবস্থা, মঞ্জু সাহেব কিন্তু সেখানে পদত্যাগ করে নির্বাচন অংশগ্রহণ করছেন। কাজে আপনি ভাবিয়েন না বিএনপি বয়কট করছে, বরং তারা মেয়র নির্বাচনে তাদের মার্কা দেয় নাই, মার্কা থেকে বয়কট করছে, নির্বাচন বয়কট করে নাই। আর একটা যোগ ছাত্র আমি বলছি, দেখেন আমরা রাজনীতি করি, সবাই দেশের কল্যাণে দেশের জন্য রাজনীতি করি, এর জন্য কোনো প্রোগ্রাম যদি কারোর সাথে মিশে যায়, আমি আগেই বললাম যেরকম আমরা বর্জন করছি সংলাপ, সেটা বিএনপির সাথে মিশে গেছে, তার মানে আমরা বিএনপির অনুগ্রহে অনুকম্পায় রাজনীতি করি না। আবার স্থানীয় নির্বাচন করছি সেখানে বিএনপির সাথে মিশে নাই, তার মানে আমি আওয়ামী লীগের অনুগ্রহ হয়ে নির্বাচন করি নাই, আমরা আমাদের ধারায় চলতেছি। কিন্তু যেটা হয়েছে যে মোট যে ভোট, দলীয় ভোট, সেটি কিন্তু দুজনের সমান ছিল, সমান ছিল বলতে আওয়ামী লীগ ধরে এখন ব্র্যান্ডের কোনো অভাব নাই, এখন সেভেন আপ কোকা কোলা কথা ভুলে যেতে আছে মানুষ, এই কথা লাভ নাই। এগুলি আগের কথা পাঠ, শোনেন ইমরান খান কবে, ইমরান খান কবে, শোনেন ইমরান খান কবে আসছে, ইমরান খান কবে আসছে, আপনি দেখেন আম আদমি পার্টি কবে আসছে, আপনি দেখেন বর্তমান বিজেপি, ভারতের বিজেপি কবে আসছে, আপনি দেখেন ইরদোগান কবে আসছে, আপনি বিশ্ব রাজনীতির অবস্থা কি দেখতেছেন। আওয়ামী লীগ যেই মুসলিম লীগ এদেশ যাদের নেতৃত্বে স্বাধীন হয়েছিল, সেই মুসলিম লীগ ইতিহাসের ঘরে চলে গেছে। এই সময় একসময় ছিল মুসলিম লীগ, এরপর আওয়ামী মুসলিম লীগ, এরপর আওয়ামী লীগ,
এখন আওয়ামী লীগ ভেঙে হয়েছে বাকশাল, বাকশাল শেষ আবার আওয়ামী লীগ, এখন পরিবর্তন হয়ে তারপর হয়েছে বিএনপি, বিএনপির বাদ দিয়ে হয়েছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি বিলুপ্ত হয়ে এখন দেখেন অবস্থার কি হইতেছে। এখন মানুষ ভালো চায়, ইসলাম চায়, শান্তি চায়, সেই দিকে আমি দৌড়াইতে আছি। ব্র্যান্ড আমরা তো বললামই তো আমাদের আস্থা কম, আস্থা নাই, আমরা শঙ্কিত আছি, আশাবাদ আছি, এর জন্য তো নির্বাচন অংশগ্রহণ করেছি। প্রত্যেকটা যেমন দেখেন ভারত নিয়ে আমরা এত আলোচনা করি, তারপরে কিন্তু ভারতের নির্বাচন কমিশন সম্পূর্ণ সরকার প্রভাব মুক্ত। সেনাবাহিনী বা বিজেপি কোথাও চান কিনা আপনি নির্বাচন? হ্যাঁ, আমি এই নির্বাচনে আমি চাই সুস্থ সুন্দর একটা নির্বাচন, যে নির্বাচন মানুষ গ্রহণ করবে, যে নির্বাচনকে মানুষ পছন্দ করবে, প্রশংসা করবে, প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই না, যে নির্বাচন সবাই গ্রহণযোগ্য, সবাই গ্রহণ করবে, এরকম নির্বাচন আমি চাই। সেনাবাহিনী মোতায়েন চান? হ্যাঁ চাই, সেনাবাহিনী, বিজেপি, র‍্যাব, যত প্রকার আছে আপনার প্রশাসন আছে সব ব্যবহার করে আমি প্রত্যেকটা সেন্টারে একজন ম্যাজিস্ট্রেট চাই, প্রত্যেকটা সেন্টারে ম্যাজিস্ট্রেট চাই, প্রত্যেকটা বুথের মধ্যে আমি ক্যামেরা চাই, সিসি ক্যামেরা চাই, প্রত্যেক জায়গায় আমি র‍্যাব চাই, পুলিশ চাই, যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনের মধ্যে প্রভাব ফেলতে না পারে। সবাইকে হ্যাঁ করেন, আপনি কোন দলের রাজনীতি ভোটারদেরকে বেশি আকৃষ্ট করতে চান? আর যদি সহজ করে বলি যে আপনি কি বিএনপির ভোটারদের চান কিনা আপনার? আমি বিএনপি না, আমি সব ধরনের ভোটার চাই এবং ইনশাল্লাহ আমাকে সব ধরনের ভোটাররা ভোট দিবে। কারণটা কি, কালকে একটা কথা শুনি, আমি নাম বলবো না, একজন ভালো লিডার, সে আমাদেরকে পছন্দ করে না, কিন্তু সে আজ আমার খাস এক লোকের কাছে বলতেছে হুজুরকে আমি ভোটটা দেবো, বলে কে কল হুজুর চুরি করবে না, কমপক্ষে চুরি করবে না, এই আস্থা ঢুকাস এর জন্য ভোটটা দেবো। আমি বিশ্বাস করি আমি কোনো দল বুঝি না, যারা বরিশালে শান্তি চায়, মুক্তি চায়, বরিশালে উন্নয়ন চায়, সম্মান ইজ্জত নিয়ে বসবাস করতে চায়, তাদের অধিকারকে ফ্রি পেতে চায়, তারা সব ব্লকের ভোট আমাকে দিবে ইনশাআল্লাহ। সবার ভোটই পাবেন আপনারা যদি আপনি বলেন এইমাত্র ব্যক্তি পছন্দ করবে। শেষ প্রশ্ন, আপনি যদি নির্বাচন না করতেন, যেহেতু বলতেছেন বারবার আপনি যেটা বলতেছেন ব্যক্তি নির্বাচন, আপনি বাকি যে তিনজন কার সব থেকে বেশি আপনার পছন্দ? তা আমি আমি যেহেতু নির্বাচন অংশগ্রহণ করছি এখন আমার পছন্দ আমি। নির্বাচনের এই সময়টা এবং পরবর্তীতে যখন যে সময় আপনাদের পাশে থাকবেন সাহেব চরমাইকে আপনারা পাবেন। আজকে তো আসলে রাত বড় হয়ে গেছে।